হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছো? অবশ্যই ভালো থাকবে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। আচ্ছা, একাদশীর ভিডিও ভালো করে মন দিয়ে আমার সন্তানেরা শোনো, যেন তোমরা অন্য মানে ভুল ভ্রান্তি কথাবার্তা শুনবে না। এক নম্বর কথা, অন্য কাউরির ভিডিও দেখে বলবে না যে এই দিন একাদশী, এই দিন নয়, একদম শুনবে না। এই দেখো, আমি এই একাদশীর বই শ্রীধাম নবদ্বীপ থেকে আনা এই একাদশী পঞ্জিকা বই, এই বই দেখে আমি তোমাদেরকে সব জানাই, আমি ক্যালেন্ডার দেখেও জানাই না তোমাদেরকে, ঠিক আছে? তো নয় আষাঢ়, আষাঢ় মাসে ন তারিখে, আষাঢ় মাসে ন তারিখে ইংরেজি 24শে জুন, ইংরেজি 24শে জুন শুক্রবার হচ্ছে, সেই দিন শুক্রবার। কি একাদশী বলতো? শুক্রবারের দিন হচ্ছে যোগিনী একাদশী ব্রত, যোগিনী একাদশী ব্রত, ঠিক আছে? আচ্ছা, এবার ব্রত কথাটা একটু শুনে নাও, তারপরে আমি পারণের সময়টা জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। ব্রহ্মবৈত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ, ব্রত পালনকারীর পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। মানে এই দুনিয়ার পাপ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য নৌকা স্বরূপ, যেমন নৌকায় চেপে আমরা গঙ্গা সাগর পার হই, ঠিক নৌকা স্বরূপ এই একাদশীকে তুলনা করা হয়েছে। একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলোকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে একজন রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন, মানে প্রত্যেক দিন। তার হেমমালিনী নামে একজন মালি ছিল, সেই মালির নাম ছিল হেমমালি। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যজ্ঞ রাজ কুবেরকে দিত প্রত্যেক দিন। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল, পত্নীর নাম ছিল বিশালাক্ষী। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল, রাজভবনে যাবার কথা সে ভুলে গেল। বেলা দুই পহর অতীত হইল, অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসরণে এক দূতকে সেখানে পাঠালেন। দূত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মগ্ন। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে গেছে, তখন অত্যন্ত ভয় পেয়ে সে স্নান না করেই সেই রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপি দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্সার সাথে তোর চির বিয়োগ গণিত হোক, সংগঠিত হোক। রে নিজ, তুই এক্ষুনি এই স্থান থেকে ত্যাগ, এই স্থান ত্যাগ করে তুই চলে যা। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে সে কখনোই দুঃখ মানে সুখ পেত না। এইভাবে শীতে গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সংকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষম্য শ্রেষ্ঠ শিবের বিশ্বম্বর কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে
শ্রী মার্গীয় ঋষি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার অভিশাপ এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছে কেন? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি ভীত ছিলাম, আমার নাম হেম মালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি, পরোপকারই সাধু সঙ্গে স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ালু মার্গীয় ঋষি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি লাভ করবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেম মালি তাকে প্রণাম জানালো। অত্যন্ত আনন্দের সঙ্গে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেম মালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। কত? অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় এই একটা মাত্র যোগিনী একাদশী করলে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে। তাহলে অনেকেই আমাকে বলো যে বছরে দুটো করব, বছরে পাঁচটা করব, বছরে সাতটা একাদশী করব, কোন কোনগুলো করব, কোন কোনগুলো ভালো আমাকে তোমরা বলো, কোন কোন একাদশী ভালো। আমি বলি সব একাদশী ভালো, প্রত্যেকটা একাদশী ভালো। মাসে যে দুটো করে একাদশী আসে, দুটো করে একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশী। যেমন এর আগে পাণ্ডব নির্জলা একাদশী গেল, এখন এই যে যোগিনী একাদশী, বুঝতেই পারছো কত সুন্দর একাদশী, কত ফল প্রদায়িনী একাদশী। কাজেই তোমরা একাদশী পালন করো, নির্দ্বিধায় পালন করো। আমি কিভাবে পালন করতে হয় তোমাদেরকে আমি সব জানিয়ে দিয়েছি। এখন এসো, পারণের সময়টা জেনে নাও এবং পারণের দিন কি মন্ত্র বলে একাদশী ভঙ্গ করবে সেই মন্ত্রটাও তোমরা জেনে নাও। আচ্ছা, নয় আষাঢ় একাদশী, তাহলে পরের দিন পারণটা হবে কখন আমি তোমাদেরকে বলছি, 9:24 মধ্যে পারণ, 9:24 মধ্যে। আচ্ছা, পারণ আরম্ভ হবে কখন? 7:24, 7:24 আরম্ভ হবে, 9:24 মধ্যে শেষ হয়ে যাবে। 7:24 থেকে 9:24 মধ্যে তোমরা পুজো ইত্যাদি করে, স্নান টান করে, পুজো ইত্যাদি করে, ভগবানকে ভোগ লাগিয়ে, এই মন্ত্রটা পাঠ করে তোমরা প্রসাদ খেয়ে নেবে। কেমন? ভালো করে শোনো। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব, প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রেদ ভব। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব, প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রেদ ভব। মনে থাকবে? তাহলে একাদশী আর তোমরা ভুল করবে না, একাদশী ঠিক নির্ধারিত সময়ে করবে, দিনে করবে, মানে দিন দেয়া থাকে সেই দিনই করবে। আর পারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, একাদশী করে যদি পারণ না করা হয় তাহলে সেই একাদশী কিন্তু বৃথা চলে যায়, সেই একাদশীর ফল কিন্তু পাওয়া যায় না, যার জন্য পারণটা সঠিক টাইমে দেওয়া থাকে। এটা আমাদের তৈরি নয়, এটা মনি ঋষিদের কাছের থেকে তৈরি হয়ে আসছে, আমরা পালন করি।
আজকে আসছি, খুব ভালো থাকবে, একাদশী পালন করবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো।